Hello everybody, welcome to the Smart English section of eShekha. আমাদের নানান সময় স্কুলে কলেজে জব ইন্টারভিউতে একটা কমন কোয়েশ্চেনের ফেস করতে হয় যে টেল মি সামথিং অ্যাবাউট ইওর ফ্যামিলি, নিজের পরিবার সম্বন্ধে কিছু বলো। এবং আমরা সবাই যখন পরিবার সম্বন্ধে বলি আমাদের বাংলায় বলতে কোনো অসুবিধা হয় না, কিন্তু ইংরেজিতে গুছিয়ে বলতে গেলে আমরা সেই নর্মালি কি বলি, না মাই ফ্যামিলি has four members, let's suppose. I have my father, I have my mother, I have my brother probably. Okay, এরকম ভাবে বলি। আজকে আমরা দেখবো যে আরো কি ডিটেইলসে, আরো কত সুন্দর ভাবে প্রায় 20টা মতন সেন্টেন্সে চাইলে আমি আমার ফ্যামিলি সম্বন্ধে খুব গুছিয়ে স্পষ্ট করে বলতে পারি। তো শুরু করা যাক ফ্যামিলির ব্যাপারে কথা বলা। ফ্যামিলির ব্যাপারে কথা বলার সময় এটা জানতে হবে যে আমরা ফ্যামিলি বলতে কি রকম বুঝি। হয় আমাদের কাছে হয়তো আছে জয়েন্ট ফ্যামিলি আছে বা নিউক্লিয়ার ফ্যামিলি। তো আমরা যখন আমাদের ফ্যামিলির ব্যাপারে কথা বলবো শুরুটাই করব এইভাবে যে আমি কি রকম ফ্যামিলি থেকে আসি। আই কাম ফ্রম আ জয়েন্ট ফ্যামিলি বা আই কাম ফ্রম আ নিউক্লিয়ার ফ্যামিলি। আমরা দু ধরনের পরিবার থেকে আসি, হয় আমরা একটা একান্নবর্তী পরিবার থেকে আসি বা হয়তো যেখানে খালি মা বাবা ভাই বোন এই নিয়ে আমাদের পরিবারটা সেরকম একটা পরিবার থেকে, মানে ছোট পরিবার যেটাকে আমরা বলি। তো হয় বলবে নিউক্লিয়ার ফ্যামিলি বা বলবে জয়েন্ট ফ্যামিলি, কোনো সময় কিন্তু বলবে না বিগ ফ্যামিলি বা স্মল ফ্যামিলি, কারণ অনেক সময় একটা জয়েন্ট ফ্যামিলিও কিন্তু ছোট পরিবার হতে পারে। লেট আস সাপোজ তোমার পরিবারে তোমার দাদু দিদা মা বাবা ভাই আর তুমি আছো, তো সেটাও কিন্তু একটা ছোট পরিবার, ছজনের পরিবার, দ্যাট ইজ এ স্মল ফ্যামিলি বাট স্টিল ইট ইজ এ জয়েন্ট ফ্যামিলি। ওকে, তো দু রকমের ফ্যামিলি হয়, আই কাম ফ্রম এ জয়েন্ট ফ্যামিলি অথবা আই কাম ফ্রম এ নিউক্লিয়ার ফ্যামিলি। তো এইটা দিয়ে আমরা শুরু করব। তারপরে বলবো যে ফ্যামিলিতে কজন সদস্য আছে। মাই ফ্যামিলি হ্যাজ ফোর মেম্বার্স বা মাই ফ্যামিলি হ্যাজ টেন মেম্বার্স বা কারোর পরিবার খুব বড় একটা বড় একান্নবর্তী পরিবার, মাই ফ্যামিলি হ্যাজ 20 মেম্বার্স এরকমও আছে। তো কজন পরিবারের সদস্য, তো মাই ফ্যামিলি হ্যাজ ফোর মেম্বার্স বা মাই ফ্যামিলি হ্যাজ সিক্স মেম্বার্স, কটা সদস্য পরিবারে সেটা আমি এইভাবে বলে দিচ্ছি। এরপরে ফ্যামিলিতে কজন সদস্য তো বললাম, কারা কারা এই যে সদস্যরা কারা কারা, তো কি হতে পারে না আমার ফ্যামিলিতে আমার বাবা মা ভাই বোন আছে, হয়তো আমার ফ্যামিলিতে আছে আমার বাবা মা দাদু দিদা কাকা জ্যাঠা এরা সব আছে, তো কিভাবে বলবো। তো দেখা যাক, তো মাই ফ্যামিলি কম্প্রাইজেস অফ মাই, মাই ফ্যামিলি কম্প্রাইজেস অফ, ওকে কম্প্রাইজ মানে এদেরকে নিয়ে গঠিত। তো কম্প্রাইজেস অফ মাই প্রথমেই বলবো প্যারেন্টস, ওকে ফাদার আর মাদার অনেকেই আছে যারা আলাদা করে বলে, সেটা করবো না। আমি বলবো না যে মাই ফ্যামিলি কম্প্রাইজেস অফ মাই ফাদার অ্যান্ড মাদার, না আমি বলবো মাই ফ্যামিলি কম্প্রাইজেস অফ মাই প্যারেন্টস। তারপরে আর যারা যারা আছে, মাই ফ্যামিলি কম্প্রাইজেস অফ মাই প্যারেন্টস, হয়তো লেটস সাপোজ দাদু দিদা আছে তখন বলবো মাই গ্র্যান্ড প্যারেন্টস, লেটস সাপোজ তোমার কাকা কাকি জ্যাঠা জেঠি তারা আছে তখন বলবে মাই আঙ্কলস অ্যান্ড আন্টস, আন্টি বলবে না আন্টস বলবে। তারপর হয়তো তোমার ভাই বোনেরা আছে তো সিবলিংস বা হয়তো খুড়তো তো জ্যাঠা তো ভাই বোনেরা আছে, তাহলে কাজেন্স, তো যারা যারা আছে পরিবারের যে কটা সদস্য যারা যারা আছে তোমার পরিবারে, তো তাদেরকে এখানে বর্ণনা করছো যে কারা কারা আছে। সো মাই ফ্যামিলি কম্প্রাইজেস অফ মাই প্যারেন্টস, মাই গ্র্যান্ড প্যারেন্টস, মাই আঙ্কল অ্যান্ড আন্ট, মাই কাজিন অ্যান্ড মাই এল্ডার ব্রাদার অ্যান্ড মি, ঠিক আছে। তো এখানে আমি সব কটা বললাম যে কারা কারা আছে, বাবা মা আছেন, দাদু দিদা আছে, জেঠু জেঠিমা আছে, তাদের ছেলেমেয়েরা আছে, আমার একজন বড় দাদা আছে এবং আমি আছি। নিজেকে সব শেষে রাখবো, কিন্তু প্রথমে নিজের থেকে শুরু করবো না, অনেকেই আছে এটা ভুল করে যে প্রথমে বলে যে মাই ফ্যামিলি হ্যাজ মি মাই প্যারেন্টস, না লেটস সাপোজ তোমার পরিবারে খালি তিনজন সদস্য, তোমার বাবা মা এবং তুমি, কোনো সময় বলবে না যে মাই ফ্যামিলি হ্যাজ থ্রি মেম্বার্স মি অ্যান্ড মাই ফাদার অ্যান্ড মাদার, না এটা ভুল, নিজেকে পরে রাখবে, মাই ফ্যামিলি কম্প্রাইজেস অফ মাই প্যারেন্টস অ্যান্ড মি। তারপরে কি বলতে পারি, তারপরে শুরু করবো বাবাকে দিয়ে বাবার নাম, তো মাই ফাদার্স নেম ইজ বলে তোমার বাবার নামটা বলছো। বাবার নাম বলার সময় প্লিজ এনশিওর দ্যাট ইউ অ্যাড আ মিস্টার বা শ্রী ইন ফ্রন্ট অফ ইউর ফাদার্স নেম,
এবার বাবার নাম বলা শুরু করলে তার মানে আমরা বাবা কি করেন বা বাবার ব্যাপারে আমার ফাদারের ব্যাপারে আমি একটু ছোট্ট ডিটেলস দেবো। কিভাবে সেই ডিটেলস গুলো দেবো দেখা যাক। প্রথমে বলবো যে বাবা কি করেন। হি ইজ আ বিজনেসম্যান বা হি ইজ আ ডক্টর বা হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার বা হি ইজ আ ফার্মার হি ইজ আ শপকিপার হি ইজ আ কার্পেন্টার। তো তোমার বাবার পেশাটা কি সেটা এখানে বলছো। হি ইজ আ বলে তার যা পেশা। এরপরে যেটা বলছো তিনি কেমন ব্যক্তি তোমার চোখে, তোমার বাবা কেমন ব্যক্তি। হি ইজ আ কাইন্ড হার্টেড পার্সন প্রবাবলি বলতে পারো। হি ইজ আ ভেরি স্ট্রিক্ট পার্সন এটাও বলতে পারো। তো তোমার চোখে তুমি কি মনে করো তোমার বাবা কিরকম ব্যক্তি সেটা তুমি এখানে বর্ণনা করছো। মানে এখানে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণের ব্যবহার হচ্ছে। তো বাবা কিরকম ব্যক্তি তোমার চোখে সেটা তুমি বলছো। এরপরে যেটা বলছো যে তোমার সঙ্গে তোমার বাবার কিরকম সম্পর্ক, মানে তোমার বাবা তোমার কাছে কি, লাইক হি ইজ আ ফ্রেন্ড টু মি, বাবার সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো বলতে পারো হি ইজ আ ফ্রেন্ড টু মি বা তুমি বাবার থেকে খুব ইন্সপিরেশন পাও। সো হি ইজ আ রোল মডেল টু মি বা হি ইজ অ্যান ইন্সপিরেশন টু মি হি ইজ আ গাইড টু মি হি ইজ আ টিচার টু মি। তো তোমার বাবা তোমার জন্য কি রকম, ওকে, মানে তোমার সঙ্গে তার সম্পর্কটা কিরকম সেটা এখানে বলে দিচ্ছ। তো বাবার ব্যাপারে আমরা এই বলছি। কি কি বললাম না, বাবার নাম বললাম, বাবা কি করেন মানে বাবার পেশাটা বললাম, তিনি কিরকম ব্যক্তি, ওকে, তার গুণ সম্বন্ধে বললাম, এবং আমার কাছে তিনি কিরকম বা আমার সঙ্গে তার কিরকম সম্পর্ক সেটা একটু বলে দিলাম। এরপর আসবো মায়ের ব্যাপারে। একই রকম ভাবে শুরু করব কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা একটু আলাদা। প্রথমে বাবার ব্যাপারে যখন বলেছিলাম আমি বলেছিলাম যে মাই ফাদার্স নেম ইজ বলে বাবার নামটা বলছি। এখানে দেখো একটু ঘুরিয়ে বলছি যে অমুক ইজ মাই মাদার, তো মানে নামটা আগে বলবো বলে ইজ মাই মাদার। ওকে, তো সেন্টেন্স স্ট্রাকচারটা একটু ঘুরিয়ে দিলাম। তো প্রথমে নামটা বলবো তারপরে ইজ মাই মাদার কথাটা আসবে। এবার একইভাবে যেরকম বাবার ব্যাপারে বললাম একইভাবে মায়ের ব্যাপারেও কিছু ছোট ছোট বর্ণনা দেবো। কিরকম, প্রথমেই আসবো মা কি করেন। তো হয়তো মা কোথায় চাকরি করেন অথবা মা আমার গৃহিণী, তো নানান ব্যাপার হতে পারে। তো শি ইজ আ টিচার, শি ইজ আ ব্যাংকার, শি ইজ আ প্রিন্সিপাল অফ আ স্কুল বা শি ইজ আ হোম মেকার। লেটস সাপোজ তোমার মা গৃহিণী, কোথাও কাজ করেন না, তো ইউ ক্যান ইউজ হাউস ওয়াইফ বলতে পারো। হাউস ওয়াইফটা খুবই কমন টার্ম, অথবা যে টার্মটা তোমরা ইউজ করতে পারো সেটা হলো হোম মেকার। নেক্সট, মা কিরকম ব্যক্তি, শি ইজ আ বলে কিরকম ব্যক্তি, একটা অ্যাডজেক্টিভ ইউজ করছে, একটা বিশেষণ ইউজ করছে। শি ইজ আ অমুক টাইপ অফ ওমেন, শি ইজ আ ভেরি কাইন্ড হার্টেড ওমেন, শি ইজ আ ফ্রেন্ডলি ওমেন, ওকে, শি ইজ আ ভেরি প্রোগ্রেসিভ ওমেন। তো মা কিরকম ব্যক্তি তোমার চোখে, তোমার মা কিরকম ব্যক্তি সেটা এখানে জানাচ্ছ। তারপরে মায়ের সঙ্গে তোমার কিরকম সম্পর্ক, ওকে, সো শি ইজ আ ফ্রেন্ড টু মি বা শি ইজ আ সিক্রেট কিপার ফর মি। তোমার মা হয়তো তোমার সমস্ত গোপন কথা জানে, তো মায়ের সঙ্গে কিরকম তোমার সম্পর্ক, মা তোমার কাছে কি সেটা তুমি এখানে বলে দিচ্ছ। তো বাবার ব্যাপারে আমরা বললাম, মায়ের ব্যাপারে বললাম। অনেকের পরিবারে দাদু দিদা থাকে, অনেকের পরিবারে অফকোর্স জেঠু জেঠিমা কাকু কাকিমারাও থাকে, তো অত বেশি বলা দরকার নেই। যদি দাদু দিদা থাকে তাহলে দাদু দিদার ব্যাপারে একটু বলা যেতে পারে, কারণ দাদু দিদার সঙ্গে সবারই একটা বিশেষ সম্পর্ক থাকে। তো কিভাবে বলবো, মাই গ্র্যান্ড প্যারেন্টস আর বলে তাদের নামটা। তো মাই গ্র্যান্ড প্যারেন্টস আর বলে তাদের নাম। এবার ধরে নাও এমন হতে পারে যে হয়তো দাদু আর নেই, দাদু অনেক দিন আগে হয়তো মারা গেছেন, দিদিমা বা তোমার ঠাকুমা তিনি বেঁচে আছেন, তো তখন খালি ঠাকুমার কথা বলছো যে মাই গ্র্যান্ড মাদার্স নেম ইজ বলে ঠাকুমার নামটা। বা উল্টোটাও যদি হয় তাহলে মাই গ্র্যান্ড ফাদার্স নেম ইজ, আর যদি দুজনেই থেকে থাকেন দুজনেই এখনো বেঁচে আছেন তাহলে মাই গ্র্যান্ড প্যারেন্টস আর বলে তাদের নামগুলো পরপর বসাতে। এরপরে দাদু দিদিমাদের সম্বন্ধে একটু বললে যে দে আর, তো তারা কিরকম, তারা কিরকম লোক, দে আর ভেরি ওল্ড, ওকে, বা হয়তো বলতে পারো যে তারা হয়তো এমনও হতে পারে যে তোমার দাদু দিদিমা এখনো কাজ করছে, সো দে আর সোশ্যাল ওয়ার্কার, ওকে, বা দে আর ডক্টর্স, তো তোমার দাদু দিদিমা এখনো হয়তো কাজে কোনো না কোনো কাজে লিপ্ত আছে, তো সেটা বলতে পারো। একটু কিছু এক্সট্রা ইনফরমেশন দাদু দিদিমার ব্যাপারে বলছো, বা বলতে পারো যে দে আর ভেরি
ফান লাভিং পার্সন, দে আর ভেরি কুল পার্সন, তো কিরকম টাইপ অফ লোক সেটা বলতে পারো। এবার তাদের সঙ্গে তোমার কিরকম সম্পর্ক, দে লাভ মি, ওকে, দে অ্যাডোর মি, দে স্পয়েল মি, তোমাকে খুব স্পয়েল করছে, মানে তোমার সমস্ত বায়না, তোমার সমস্ত জেদ তারা পূরণ করছে। তো কিরকম ভাবে তোমার দাদু দিদিমার সঙ্গে তোমার সম্পর্ক সেটা এই লাইনে বলছো। এরপরে হয়তো তোমার কোনো দাদা বা দিদি অথবা ছোট ভাই বা বোন আছে, মানে তোমার সিবলিং। সিবলিং কথাটা মানে কি, সিবলিং মানে নিজের ভাই বা বোন, কাজিন মানে খুড়তুতো, জ্যাঠতো, মামাতো, মাস্তুতো, এইরকম। বাট সিবলিং মানে নিজের ভাই বা নিজের বোন বা নিজের দিদি বা নিজের দাদা। তো আমি কিন্তু আমার সিবলিং এর ব্যাপারে বর্ণনা দিতে পারি, কিভাবে দেবো না, প্রথমে তার নামটা বললাম, এবং সে কি আমার ছোট ভাই নাকি দাদা বা নাকি সে দিদি নাকি আমার ছোট বোন সেটা বললাম। তো এল্ডার অথবা ইয়াঙ্গার, ব্রাদার অথবা সিস্টার, যেটা প্রযোজ্য। এবার তার ব্যাপারে কিছু এক্সট্রা একটু ইনফরমেশন দেবো আমার দাদা দিদি সম্বন্ধে, যে শি ইজ বা হি ইজ, সে কি করে। হি ইজ এ স্টুডেন্ট, ওকে, শি ইজ এ ব্যাংকার, বা শি ইজ এ টিচার, শি ইজ এ নার্স, হি ইজ এ সায়েন্টিস্ট। তো তোমার দাদা বা তোমার দিদি বা তোমার ভাই বা তোমার বোন সে কি করে বর্তমানে, সেটা তুমি এখানে বলছো। এরপরে যেটা তুমি বলতে পারো তোমার দাদা বা দিদি বা ভাই বা বোন সম্বন্ধে, যে তার সঙ্গে তোমার কিরকম সম্পর্ক, যেরকম বাবা মায়ের সঙ্গে কিরকম সম্পর্ক বলেছিলে, তো ঠিক তেমনি ভাবে দাদা বা দিদি অথবা ভাই বা বোন যেটা প্রযোজ্য, তার সঙ্গে তোমার কিরকম সম্পর্ক সেটা এখানে তুমি বলে দিচ্ছ। তো হি বা শি ইজ লাইক আ গাইড টু মি, হি বা শি ইজ আ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড টু মি। তো কিরকম সম্পর্ক আছে তোমার দাদা দিদি বা ভাই বোন তার সঙ্গে, কিরকম সম্পর্ক তুমি সেটা এখানে বলছো। নেক্সট, এটা জেনারেল লাইন, আমরা সবাই আমাদের পরিবারকে খুব ভালোবাসি, তাই তো? আমরা এবার কনক্লুশনের দিকে আসছি। সো লাইক এভরিওয়ান আই অলসো লাভ মাই ফ্যামিলি, মানে প্রত্যেকের মতন আমিও আমার পরিবারকে খুব ভালোবাসি, এবং এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য, কারণ সবাই নিজের পরিবারকে খুবই ভালোবাসে। তারপরে কি বলে শেষ করতে পারি, বল আমরা দুটো সেন্টেন্স বলবো, মাই ফ্যামিলি ইজ মাই, আমার পরিবার আমার কাছে কি, সো মাই ফ্যামিলি ইজ মাই ওয়ার্ল্ড, মানে আমার পরিবারটা আমার কাছে আমার দুনিয়া, বা মাই ফ্যামিলি ইজ মাই সাপোর্ট সিস্টেম, আমাকে সবসময় সাপোর্ট করে, বা মাই ফ্যামিলি ইজ মাই স্ট্রেংথ, মানে আমাকে সবসময় শক্তি দেয়। তো তোমার কাছে তোমার ফ্যামিলিটা কি, তোমার কাছে তোমার ফ্যামিলি কি সেটা এখানে বলছো। এবং একটা লাস্ট সেন্টেন্স, যে আই এম গ্রেটফুল টু হ্যাভ সাচ আ ফ্যামিলি, মানে কিরকম ফ্যামিলি সেটা বলছে, এখানে কিছু অ্যাডজেক্টিভ ইউজ করতে পারো, যে আমি এইরকম একটা পরিবার পেয়ে খুবই গ্রেটফুল, খুবই ধন্য। সো আই এম গ্রেটফুল টু হ্যাভ সাচ আ কাইন্ড অ্যান্ড লাভিং ফ্যামিলি, আই এম গ্রেটফুল টু হ্যাভ সাচ আ সাপোর্টিভ অ্যান্ড ফান লাভিং ফ্যামিলি। তো কিরকম পরিবার, ঠিক আছে, এবং তুমি এরকম পরিবার পেয়ে খুবই ধন্য, খুবই কৃতজ্ঞ। তো এইটা বলে তুমি কিন্তু তোমার ফ্যামিলির বর্ণনাটা শেষ করতে পারো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস পার্টিকুলার ভিডিও, ডেফিনেটলি লাইক অ্যান্ড শেয়ার দিস পার্টিকুলার ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার ই শেখা চ্যানেল, অ্যান্ড ডু প্রেস অন দ্য বেল আইকন। থ্যাংক ইউ।